Thank you.
কোন বিপদ হয়েছে?
আসবে মা, আসবে ভৈরব গান তো শিখে মণিপুরে ফিরে আসবে। বাকি প্রণাম করো রক্তা। আমি আশীর্বাদ করি মা, তুমি দীর্ঘজীবী হও। আমাকে প্রণাম করো। আমি আশীর্বাদ করি মা, আমি কিছুই বুঝতে পারলাম না। ভগবানের কৃপা আবার আমি তাকে ফিরে পেয়েছি মা। আজ থেকে এই রত্না হলো তোমার বৌমা। তুই এখনো বেঁচে আছিস, বহুদিনে কষ্ট করছি।
ওই বিশ্রাম কক্ষে চলো মা এমন পুত্র কন্যা পেয়েও তুমি সুখী হতে পারলে না। মহারাজের বদল সেনের পত্র অপমান করেছি এখন তুই করতে এসেছিস অনেক কি কথা উচ্চারণ করে Thank you.
মহিবলকে হত্যা করে মহারাজ বন্দি আর মহি পারি নিহত চলো চন্দ্র সেন আর এই প্রাসাদে নয়, এবার যেতে হবে ওই রণক্ষেত্রে পিতাকে যারা বন্দী করে নিয়ে গেছি আর মহিপালকে যারা হত্যা করেছি, সোলাপুরের প্রজাদেরকে যারা নির্যাতন করেছি আমি তাদের বুকের তাজা রক্তি এর প্রতিশোধ নেব। আমি বেঁচে থাকতে তোমাকে ওই সোলাপুরে যেতে দেব না, মরতে হয় আমি নিজেই মরব, তবু তোমাকে ওই দানবের হাতে ছেড়ে দেব না। সবে আমাকে নিয়ে চলো দাদা, যেমন করেই হোক ওই শয়তানের হাত থেকে মহারাজকে উদ্ধার করবই দাদা। তোরে যাবার পূর্বে বলে যাচ্ছি দাদা, যেমন করেই হোক রাজাকে উদ্ধার করে মণিপুরে নিয়ে আসবো, আর যদি না পারি দুঃখের রাজা রক্ত দিয়ে পিতার পাপের প্রায়শ্চিত্ত করবো। চলে আয় বোন, আয় চলে দাদা। চন্দ্র সেন না 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 চলে গেল, অত্যাচারী দানবের হাত থেকে মহারাজকে উদ্ধার করতে পিতা বন্দি আর মহিপাল নিহত চলো দাদু, আমরা পিতাকে উদ্ধারের জন্য ওই সোনাপুরে যাই, চলো দাদু শীঘ্রই চলো।